আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় دینی ভাই ও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 26 রোজার দিন যেই দোয়াটা পড়লে আল্লাহর পক্ষ থেকে এমন বরকত নাজিল হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ারজুকুহুম মিন হাইসুল লা ইহতাসিব 26 রোজার দিন এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন আল্লাহুম মাজাআল সায়ি ফীহি ওয়াদান ফিহি মাকু ফোর ওয়াম আলী ফিহি মাকবুলা ওয়াইনী ফিহি মাস্তু তারপর হচ্ছে ওয়া আসমা আসমা সম্মানিত বন্ধুরা এইভাবে আল্লাহ কালার কাছে দোয়াটা আমরা করব আল্লাহ চাহেতু আল্লাহ বুল আইজত আমাদের দোয়াকে কবুল করবেন আল্লাহর কাছে চাওয়ার হচ্ছে এটা হচ্ছে একটা মাধ্যম এবং এটার বাংলা হচ্ছে হে আল্লাহ এই দিন আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও আমার সব গুণা মাফ করে দাও আমার আমল আমার সব আমল গুলো কবুল করে নেয় এবং আমার সব দুষ্টি গুলোকে ঢেকে রাখো হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা হে আল্লাহ সম্মানিত বন্ধুরা আল্লাহ রবুল্লা ইজতের কাছে আমরা যদি এইভাবে চাই আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে চাওয়া হয় নিঃসন্দেহে আল্লাহ তালা দিবেন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন হে মানুষ সকল তোমরা আমার কাছে চাও উদুয়নি আস্তাজি প্লাকুম আল্লাহর কাছে চাইলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে দিবেন আমাকে দিবেন আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো একমাত্র দেওয়ার মালিক কর্নেওয়ালা জাত যদি পৃথিবীর মধ্যে কেউ থেকে থাকে তিনি হচ্ছেন আল্লাহ এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি চাইব তিনিই আমাদেরকে দিবেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রবুল আলমিন কবুল করুক আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক